তো গুড মর্নিং এভরিওয়ান, ফাইনালি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শুটে। না আমার শুট না, অ্যাকচুয়ালি শুট হচ্ছে পমে। বাস আমি যাচ্ছি ওর সাথে একটু হেল্প করার জন্য। বাস কালকে হেয়ার কাট করেছি, চুলটা অসম লাগছে। হেয়ার কাটের ভিডিও আসবে, মানে হেয়ার কাটের ভিডিও অ্যাকচুয়ালি কি আমি অ্যাকচুয়ালি হেয়ারটা একটুখানি স্মুথনিং করাতে যাবো, তো সেই ভিডিও খুব মানে তাড়াতাড়ি আমি করবো। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে কি দাদা হেয়ারস্টাইল ভিডিও ছাড়ো, হেয়ারস্টাইল ভিডিও ছাড়বো। এবার ছাড়বো হেয়ারস্টাইল ভিডিও, এবার আসছি হেয়ারস্টাইল ভিডিও। মানে এখনও তো ভিডিও শ্যুট করিনি, যাবো দু তিন দিনের মতো শ্যুট করার জন্য। যাই হোক, ক্যামেরা ব্যাগ নিয়ে আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা ছিল হচ্ছে শঙ্করের কাছে, আর শঙ্কর যেহেতু আমাদের পাড়াতে এখন চলে এসছে, তো তার জন্য উঠে গিয়ে আমি নিয়ে নিলাম ব্যাগটা। যাই চলো, আজকে মজা হবে। মানে মজা হবে কি, অ্যাকচুয়ালি একটা দিদি, মানে আমার খুব পরিচিত এক দিদি, যার হচ্ছে আজকে আশীর্বাদ, মানে নেক্সট মান্থে তার বিয়ে আছে, তো তার জন্য আজকে তার আশীর্বাদ রয়েছে। আর পম হচ্ছে তার ভিডিও করতে যাবে আজকে, তো তার জন্য পমের সাথে আমিও যাচ্ছি। পম বলো কি দাদা চলো তুমিও, তো ফাইন আমিও যাচ্ছি আজকে, ভালো মজা আছে। তারপরে আমার একটু ইচ্ছা আছে টিয়ার স্প্ল্যান্ড যাওয়ার জন্য, স্প্ল্যান্ড যাবো একটাই রিজন কি উইন্টার কি কালেকশান আছে সেটা দেখার জন্য। মানে একটা দুটো কিনতেও পারি, বাস যদি পছন্দ হয়ে যায় তো কিনবো, আদারওয়াইজ কিনবো না। তো চলো পম স্টেশনে ওয়েট করছে, ও চলে এসছে অনেকক্ষণ আগে, বাস আমি বেরোতে লেট করে ফেললাম। চলো একেবারে গিয়ে পমের সাথে দেখা হচ্ছে, তারপর গিয়ে একেবারে শিয়াল সাথে গিয়ে দেখা হচ্ছে। ও বুড়ি বেরিয়ে গেছে তো আপনার? হ্যাঁ একটা ছোট মিস্টেক হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা ভুল করে লেডিস ট্রেনে উঠে পড়েছি। কি আর করা যাবে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখলাম কি শিয়ালদায় আছে ট্রেনটা, তো উঠে বললাম, উঠে দেখছি কি লেডিস রয়েছে এখানে। তো আমরা জিজ্ঞাসা করলাম কি এটা অ্যাকচুয়ালি লেডিস স্পেশাল কিনা, বলছে হ্যাঁ এটা লেডিস স্পেশাল ট্রেন। তার জন্য আমাদেরকে কী করতে হবে, দমদমে নামতে হবে, নেমে তারপরে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। যারা জানো না টেকনিকগুলো শিখে, হ্যাঁ যারা জানো না টেকনিকগুলো শিখে নাও, আর এই ট্রিকটাও শিখে নাও যে কী করে মানে কাজে বেরিয়ে কী করে গার্লফ্রেন্ডের সাথে সারাদিন কথা বলতে হয়। যেতে হবে, আমাকে লোকেশন পাঠিয়েছে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, নীলটন পোস্ট অফিস। নীলটন এটা পদ্মপুকুর এরিয়া, মানে হচ্ছে আগের স্টপেজ হচ্ছে পদ্মপুকুর, মানে এখান থেকে দু মিনিট। পদ্মপুকুরে জুতো আনার একটা স্টোরি তোমাদেরকে বলি। একবার আমি জুতো কিনতে এসেছিলাম পদ্মপুকুরে, আমার ফ্রেন্ডরা বলছিল কি পদ্মপুকুরে নাকি হিউজ ভালো জুতো হয়, বাট এসে দেখছি একদম লোকাল জুতো, কালেকশান ঠিক আছে বাট একদম লোকাল জুতো। এটা পরলে দু সপ্তাহ তিন সপ্তাহ যাবে, তারপরে জুতোটা ভোগাম্মা, তারপরে নমস্কার আর এখানে আসবে না জুতো কিনতে, একদমই দেয়। তো জুতো তোমার যদি কখনো কেনো, আমি সাজেস্ট করবো অনলাইন থেকে কেনো, অনলাইন থেকে জুতো অনেক ভালো হয়, ফ্লিপকার্ট থেকে। মুখে প্রমোশন করে দিলাম, অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে কিনি জুতো, তার জন্য ভালোবাসি, রিজনেবল প্রাইস থেকে ভালোবাসে, আদারওয়াইজ সিলেদার্স বাস। তো যাই হোক চলো, অলমোস্ট আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি, ডান দিকে না বাঁ দিকে না আই ডোন্ট নো, একটুখানি গেলেই চিনতে পারবো। চলো আজকে ফাটিয়ে মজা হচ্ছে, আবার সে ফাটিয়ে আজকে ফাটিয়ে মজা হচ্ছে, ফাটিয়ে খাওয়া হচ্ছে। আজকে হচ্ছে কি অরিজিৎ দিলিতা, হ্যাঁ ডিওপি আর আমি লাইট ম্যান। আচ্ছা চল আজকে তাহলে আমি ক্যামেরা করবো, ঠিক আছে লাইট, চল ফাইনালি আজকে আমি ক্যামেরা করার সুযোগ পেলাম। অ্যাকচুয়ালি পারি না ক্যামেরা, মানে পারি না না ক্যামেরা করতে পারি, বাট বি প্রফেশনালি পারি না গিম্বেল দিয়ে, বাট নর্মালি পারি। তো এবার বি প্রফেশনালি শিখতে হবে আমাকে ক্যামেরা। তো চলো যাই হোক, ফুটেজ নিতে পারবো ঠিকঠাক, কিন্তু গিম্বেল চালানোটা ওটাই পারি না করতে। তো এবার শিখবো, এবার শিখবো, শিখে আমিও বেড়াবো ক্যামেরার কাজ করতে। চলো দেখা হচ্ছে একেবারে দেবশ্রীর বাড়িতে গিয়ে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা, কেমন আছো তুমি? তুই কেমন আছিস? তোর বোন কেমন আছে? সবাই ভালো আছে। কোথায় আরেকজন? কোথায় কোথায় সে কোথায় কোথায় রে তুই, এই তো কোথায়, বাবা এইটুখানি আশীর্বাদে এত সাজ, লাইট ক্যামেরা অ্যাকশন, এই হচ্ছে যে শ্রীদেবী, ভালো আজকে মেকআপ টু গেছিস,
ভালো আজকে মেকআপ টিচ হাসছে দেখো ও আচ্ছা ভালো করছিস দেখে নাও এই চুড়েলটাকে যা দুদিন বাদে বিয়ে একেই বলে লেজেন্ড ঢোকার সাথে সাথে খাওয়া একেই বলে লেজেন্ড অবশ্য আমুও কম নয় আমুও বসে পড়ছি খেতে বাস লুচি খাই না তাও খেতে হবে কিছু করার নেই এখানে সবাই চলে এসছে তো বর কখন আসবে আসবেন আজকে ভালোই হলো তাহলে তাহলে অন্য কারোর সাথে তোর বিয়ে দিয়ে দেবো অন্য কারোর সাথে তোর বিয়ে দিয়ে দেবো তো চলো ফাইনালি ফটাফট একটু খেয়ে নিই খাবার পর ওদের আশীর্বাদ স্টার্ট হবে তারপর না আমি ব্লগটা কন্টিনিউ করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্রিটিশ আমলের সিঁড়ি ব্রিটিশরা লাগিয়ে গেছে আর এখন আমরা ইউজ করছি তুই উঠিস না কেন কোথায় ফটোগ্রাফি করতে হবে এর উপর দিয়ে ব্রিটিশ আমলের সিঁড়ি ব্রিটিশরা লাগিয়ে গেছে না দিদি সিঁড়িটা ছাদ অসাধারণ ফটো আসবে অসাধারণ ফটো আসবে কিছু বলতে চান আপনি এটাই বলবো যে এসে আমার খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর তার জন্য ভালো ভালো ফটো উঠবে আজকে ডিওপি হচ্ছে কি এটা বেজে গেছে তাড়াতাড়ি করে ফটো শুট করবো তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ আরেক জায়গায় আমাদের কাজ রয়েছে তার জন্য চলো তোমরা ভিডিও দেখতে যাবো আমাদের এক্ষুনি বেরোতে হবে হ্যাশট্যাগ ডিওপি রিজিত দা এখানে আমরা মডেলরা পোর্ট্রেট নিও না ভাবে নিও পোর্ট্রেট নিও না আসবে না পোর্ট্রেট নিও না বাহ দিদার ফটোটা মানে জাস্ট অসম লাগছে অসম অসম সত্যিকারে দিদার পিকচার ইয়েটা খুব ভালো আছে দিদা পোজ মারছে ও দিদা তুমি তো এদিকে দাও হ্যাঁ এবার দাঁড়াও দাঁড়াও দেখছো কত কিন্তু ছবি এসছে দিদার মুখে হাসি মিন্স ভালো এসছে কোথায় শাশুড়ি কেমন লাগছে ডিওপি খুব সুন্দর আমরা বেরিয়ে পড়লাম মানে হচ্ছে আমরা না অ্যাকচুয়ালি পম বেরিয়ে পড়লো কেন কেউ চলে যাচ্ছে ওর আবার কাজ রয়েছে ডানকুনিতে কাজ তো যাচ্ছে ডানকুনিতে ছোট একটা কাজ করে তারপর আবারও বাড়িতে আসবে যাই হোক আমি এখানে আটকে গেলাম কেন কি এদের একটা ছোটো রেজিস্ট্রির পার্ট নেওয়ার আছে তো আমি ভাবলাম রেজিস্ট্রি যদি লেখা সাইন মানে সিগনেচারটা যদি নেওয়া যায় তাহলে ও মানে ওর যে এডিট করবে তার এডিটে সুবিধা হবে একটু হলেও যাই হোক চলো বাড়ি যাবে ওকে ছাড়তে যাচ্ছি তো তারপর আমি এখান থেকে বেরোবো বেরিয়ে যাবো হচ্ছে প্ল্যানেট বাস আজকে একটা ভালো সারপ্রাইজ আছে সারপ্রাইজ না মানে আমার জন্য সারপ্রাইজ আর অলসো যাকে ফোন করবো তার জন্য সারপ্রাইজ সে এখনও তুই জানে না কি আমি ফোন করবো বাস সারপ্রাইজ বাহ ঘুম পাইছে নাকি ভাই তোর হ্যাঁ কত কতটা ঘুম পাইছে তোর অনেকটা ঘুম পাইছে মানে এটাই লাইক তো এই চলো ওকে ছাড়ছি ছেড়ে তারপর এখানে আসছি আরেকটা ছোটো শট নিচ্ছি নেওয়ার পর আমি বেরাচ্ছি তারপর একেবারে তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে কারণ কি আর ভিডিও এখানে নেবো না ফাটাফাট ওদের দুটো শট নেবো যে লয়ার আছে সে লয়ার আসছে বাস দুটো শট নেবো একটা সিগনেচার একটা লং শট নিয়ে পর বেরিয়ে পড়বো আজকে কিন্তু ম্যাক্সিমাম শর্ট অডিও নিয়েছি আমি তো লাইট প্যান্ট ছিলাম
তো যাই চলো একেবারে ডিরেক্টলি দেখা হচ্ছে 15 মিনিট 20-30 আধা ঘন্টা পরে। 2 hours later তো গাইস ফাইনালি আমি চলে আসলাম সরি সেই জায়গা যেখানে আমি এর আগের দিনে এসে ঠিক এই জায়গাটাতেই বসেছিলাম, না কার জন্য, শ্রোতার জন্য এক্স্যাক্টলি। এটাই হচ্ছে সারপ্রাইজ কি আজকে আমি শ্রোতার সাথে দেখা করতে আসলাম। অ্যাকচুয়ালি আমি একটু স্প্ল্যানেড যাবো কিছু শপিং করার জন্য, তো কিছু মানে উইন্টার সিজনে ভাবছি জ্যাকেট নেবো, নিলে একটাই নেবো, একটা দুটোই নেবো। তো ভাবলাম কেন না শ্রোতার সাথে চলে যাই, কেন কি এখান থেকে মানে আমি যেই স্পটে এসেছিলাম সেখান থেকে এটা মিনিমাম আধা ঘন্টা দূর, তো আমি বললাম চলে আসাটাই বেশি বেটার হবে। তো যাই হোক আমি ওকে ফোন করে দিয়েছি, বললাম কি আমি চলে এসেছি, পিছনে ক্যামেরা ছিল, তা আমাকে বললাম কি আমি চলে এসেছি বাস। ও আবার আগে মতো ডায়লগ কি আসবি, তুই আগে কেন বললি না, আলাম চল না তো একটু বাদেই মানে বেড়াবি তুই, চলে আয় ফাইনালি। তো আসে তারপর এখান থেকে বেড়াবো, বেরিয়ে স্প্ল্যানেট ঢুকবো, না না ও আসুক তারপর কথা বলছি। বীজ দিয়ে দিল আমার উপর, বীজ ছেড়ে দিল হাতে, এই যে দেখো মামু দেখো কি করলো, দেখে নাও বল। এবার এক মাসের একটা ছুটি নিয়ে নে, নিবি না ক্যামেরাটা পুষ, না ক্যামেরা পুষতে লাগবে না, অ্যাকচুয়ালি ব্রাইটনেস কমই দিয়েছি কেন আমার ফোনে চার্জ নেই তার জন্য। তো বল একবার সবাইকে তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, কতটা খারাপ, অনেকটা, কতটা, অনেকটা, কতটা, অনেকটা। আচ্ছা সবাই ভালো আছে, সবাই খালি কমেন্ট করে কোথায় গেল শ্রোতা দিদি, কোথায় গেল শ্রোতা দিদিকে ছাড়া একা একা ব্লগ দেখতে ভালো লাগে না, সবাই কমেন্ট করছে। বলে দাও তুমি আবার কবে আসবে, আমি আর আসছি না। আসবে আসবে আসবে, আর এক দেড় মাস পর, এক দেড় মাস না, পাঁচ মাস পর, তাহলে তো আমি প্রতিদিন এখানে এসে দাঁড়িয়ে থাকবো, আর দু তিন মাস পরেই আবার চলে আসবি। কি হয়েছে তোর, কি হলো, হ্যাঁ বাবা হয়েছে, হয়েছে, অনেক ঢং করেছিস, অনেক ঢং করেছিস। আমি আজকে কোনো কথা বলবো না, মাস্কটা তুলে নিলাম, তারপর এটা কর আর কিছু খাবো না আজকে, কেন কি আজকে আমারও পেট ভরা, আর ওর শরীর খারাপ, তাই আমাকে বাইরের খাবার একদমই খাওয়াবো না এখন, একদম মেডিসিনের উপর চলুক। যাই হোক আবার দেখা হবে কোনো একদিন, দেখা হবে মানে তোমাদের সাথে দেখা হবে, আমার তো অবভিয়াসলি দেখা হচ্ছে, আর ওর সাথেও দেখা হবেই, মানে হবে, এটা না মানে হবে, এটা না মানে হবে। তো গাইস ফাইনালি আমাদের আড্ডা মারা ডান, তো চলো প্ল্যানেট গিয়ে দেখা হচ্ছে। গুবড়াটা ছোটো পার্স কিনলো, বাট আমি এখন অব্দি আমার জ্যাকেট খুঁজে পাইনি, ওই সাইডটাতে দেখলাম কোথায় আছে জ্যাকেট, আই ডোন্ট নো, বাস খুঁজছি, তাও যদি পাই তো ভালো, না পেলে আরও ভালো, তাই তো। কত কিউট এটা, চল আমি ঘুরছি দেখি, যদি আমার অ্যাকচুয়ালি আমার ডেনিম জ্যাকেট দরকার, একটা ইনভিটেশন আছে তার জন্য, যদি পাই তো ভালো, না পেলে আরও ভালো, চলো দেখা যাক পাই কি পাই না। মানে এর অল টাইম যা কিনবে, ব্যাগ কিনুক, এই কিনুক, সেগুলো পিঙ্ক কালার দরকার, পিঙ্ক ছাড়া পাগল। তো গাইস ফাইনালি কেমন ভূতের মতন করে বললাম, তো গাইস ফাইনালি, তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কোথায়, দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ কিছু আমি আজকে কিনিনি, ও কিনেছে ছোট্ট একটা মানি ব্যাগ, মানে যা তো আজকে বেকার হলো, সত্যিকারের বেকার। তুই মাস্কটা কি খুলবি না আজকে, প্রতিজ্ঞা করেছিস, হ্যাঁ মাস্কটা খোল, আজকে আমু অনেক টায়ার্ড আর ও তো অলরেডি টায়ার্ড রয়েছেই, আরে মাস্কটা খোল খোল, ভালো লাগবে। হ্যাঁ ও তো তোমরা ভাবছো আমি কেন কিনলাম না, ফার্স্ট অফ অল কিনলাম না, আমার শুরু হয়ে গেছে,
তো ওখানে ফার্স্ট অফ অল ডেনিম জ্যাকেট ঠিকঠাক ছিল না, আর ছিল বাট কয়েকটা ছিল, বাট প্রাইস কত ছিল বাবা? 850, 850, 950 অ্যাকচুয়ালি দাম আন্দাজে ঠিকঠাক আছে, বাট কোয়ালিটি আন্দাজে ঠিকঠাক না, দাম ওরকমই পড়ে কিন্তু কোয়ালিটি অ্যাকচুয়ালি ঠিকঠাক ছিল না। ওই যে কোয়ালিটি ছিল, কোয়ালিটি আন্দাজে মিনিমাম প্রাইস হবে 400, 450 প্রাইস হবে, বাট ওরা কোনোরকম কোনো প্রাইস রিজনেবল করবে না, তো আসলাম এর থেকে বেটারকে আমি পরে নিয়ে নেবো। আর চলে আসলাম ফাইনালি আমাদের দমদম ক্যান্টনমেন্ট, এসে পর চলে এসে খাবার, তো এখন খাবো, মানে এই রাস্তাতেই খাবো। অ্যাকচুয়ালি দোকানে বসে খেতাম বাট ইচ্ছা করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না, তোর থেকে ভাবলাম কি একটু হেঁটে হেঁটে ইয়ে করি না। দেখ পিকচার কোয়ালিটি কি বেকার আসছে রাতের বেলা ফুটে, এর জন্য বলি আমাকে টাইম দে, সকাল সকাল করে আমাকে টাইম দে, আমার কাছে অত টাইম নেই, থলি আচ্ছা টাইম আসছে একটা ভালো ফাটিয়ে ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, তাই তো? হ্যাঁ চল খাবারটা খেয়ে নে ফটাফট, আরে চল দে, হ্যাঁ একটা ফাটিয়ে একটা ভালো ব্লগ আসবে, বাস আসবে ব্লগ। হ্যাঁ আগে খেয়ে নে, তারপর কত রোগা হয়ে গেছে একবার দেখো যাচ্ছে আমার গরুটাকে, হায় রে এই ছিল এই হয়ে গেছে। হ্যাঁ কী হলো? আমি বলতে চাইছি তুই রোগা হয়ে গেছিস, তো আবার তোকে আমি আবার গোলমুলু বানিয়ে দেবো, চাপ নেই, ও একটু ওর ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে যাক, আবার এত খাওয়াবো আবার আগের পর্যায়ে চলে আসবে। অনেক গরম দেখি, গরম দিয়ে দিয়েছে, ভাঙ না অল্প অল্প করে ভাঙ, একবার দিয়ে আমাকে মজা নেই তো, এইটা খাবো না, না এটা বেকার খেতে, এটা বেকার খেতে, তুই খা তুই খা, এই সেরম কে করে, আর এটা ভালো লাগে না খেতে, ও হেভি গরম, ভেতরটা কি হলো হেভি গরম, ফুদিচ্ছি 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 ফুদিচ্ছি, চল চল চলা দেখি কেমন খেতে আসা, কেছে তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, বাস এখন বেজে গেছে 11:30, বাস ফ্রেশ হয়ে যাচ্ছে আসলাম, ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না, তো চলো ব্লগটা এন্ড করছি, কেন কি আমার শরীর দিচ্ছে না, এবার আমি একটা টানা ঘুম মারবো, আর কালকে সকালে যাচ্ছি আমরা হচ্ছে চাকলা মন্দির, আমার ফেভারিট মন্দির, চলো ফাইনালি কালকে চাকলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে হচ্ছে আমার দাদুর মন্দির, কোন দাদু জানতে চাও? এই দাদু আমার হচ্ছে এই দাদুর মন্দির যেটা আছে চাকলাতে, ঠিক একই রকম দেখতে, তো যাই হোক চলো কালকে আমরা যাচ্ছি চাকলাতে সবাই মিলে, আর সৈতারও ছুটি আছে তো ও যাচ্ছে আমাদের সাথে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে, মানে কালকে ব্লগ করবো মানে পরে আছে ব্লগটা, তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তোমরা সবাই ভালো থাকো আর আমাদেরকে এইভাবেই ভালো রেখো, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তোমরা সবাই অনেক 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 ভালোবাসা, তোমাদের জন্য অনেক ভালোবাসা, তো চলো টাটা।